হাই বন্ধুরা, দেখো আজকে আমি বাড়ি স্টাইলে হচ্ছে বিরিয়ানি বানিয়েছি। তো বাড়িতে আমার যা মশলা ছিল সেই দিয়ে বানিয়েছি। তোমরা এরকমভাবে বানিয়ে অবশ্যই খেতে পারো। আর এটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমি ভাত ঘরের চালেই বানিয়েছি। আর দেখো দুটো আলু সেদ্ধ দিয়েছি, আলুগুলো দেখ নরম, দেখো কতটা সফটি হয়েছে। আর চিকেনগুলো তো পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে, চিকেনগুলো দেখো পুরো সফটি, পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে, এতটা নরম হয়েছে, এতটা সফট হয়েছে। যখন খুব তাড়া থাকে তখন এরকমভাবে মাংস ভাত একসাথে বসিয়ে দিলেই বিরিয়ানি হয়ে যাবে। তো এরকমভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো, অনেকটা টেস্টি হয়েছে। যেহেতু আমার সময় ছিল না সেই জন্য আমি এরকমভাবে বানিয়েছি। আর ততক্ষণ আমি বিরিয়ানি খাই, ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।